হ্যালো গাইজ, গুড মর্নিং। নিজের সংসারে নিজের কাজ নিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে। তো বলেইছিলাম কালকে থেকে ব্লগিং স্টার্ট করব, কারণ কালকে থেকে আমি বাড়িতে যাচ্ছি। তো এ দেখো, এটা হচ্ছে শ্বশুরবাড়ি এসে গেছি কালকে বিকেলেই। তো আজকে সকালবেলা থেকে ভাবলাম ব্লগিংটা স্টার্ট করি। তো এই কাজগুলো না কাউকে করে বলে দিতে লাগে না যে এটা তোমাকে করতে হবে, ওটা এটা আমাকে করতেই লাগবে, এটা আমার নিজস্ব কাজ। আর আমি ঘর বারান্দা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি, তাই জন্য যতটা পারি চেষ্টা করি রাখার। তো যাই হোক, এটা কাউকে বলে দিতে লাগে না যে তুমি এটা করো, তুমি ওটা করো। উপরন্তু কেউ না করলে আমি বলি যে তুমি এটা করলে না, তুমি ওটা করলে না। তো যাই হোক, এই কাজগুলোর সাথে সাথে আজকে এক্সট্রা কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে শোকেস পরিষ্কার করা, আর যে বেড টেবিলটা তোমরা সবসময় আমার বেডের পাশে দেখতে পাও সেইটা পরিষ্কার করা। তো এইটা করতে করতে একটা ব্ল্যান্ডার হবে, এক্ষুনি আমার হাজব্যান্ড ঢুকে যাবে। আর ওর প্ল্যানিং শুধু ছিল আমার কী করে ভিডিওটাকে ডিস্টার্ব করে দেওয়া, না তুমি ভিডিও করবে না, না দেখাবো না, এইসব কেউ দেখে নাকি, অনেক কিছু বলছিল। আমি ওকে বললাম দেখো ভিডিওটার টাইম ল্যাপস করা আছে, কিছুই হবে না, তুমি কী করে ভিডিওটা নষ্ট করবে, করতেই পারবে না। তো ফার্স্ট, তারপরে আবার আমার কাছে অনুনয় বিনয় করছে কেটে দিও, দেখবে কিন্তু অফিস সবাই। আমি বললাম না, আজকে তো আমি এটা দেবো। তো যাই হোক, ও স্কুল থেকে দিয়ে আসলো ছেলেকে দিয়ে আসার পর ফ্রেশ হয়ে নাই, আমি ততক্ষণ এই কাজগুলো করে নিলাম। নিয়ে এরপরে আবার ও আসলে আমি ওকে চা করে দেবো। তো এই হচ্ছে খুঁটিনাটি সব কিছু। ভাবলাম ব্লগিং করে যখন ডেলি লাইফস্টাইল দেখালাম যখন, তখন এই খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো হ্যাঁ, আমাকে অনেকে কমেন্ট করেছিলে, সেখানে বলেছিলে যে তোমার শাশুড়ি মা তোমাকে সাহায্য করতে পারেন। আমার শাশুড়ি মা আমাকে প্রচুর 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 সাহায্য করেন, ইভেন উনি সকালবেলা টিফিনটা কোন সময় রান্নাটা উনি করেন। এই মুহূর্তে আমার পক্ষে সত্যি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা একদমই পসিবল নয়। তো আমি যতটা পারি ঘরের কাজটুকুনি করি, আর রান্নার কাজটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় বলে শাশুড়ি মাই এসে করে দিলেন। তো ওনার সাথে আমার বন্ডিংটাই এরকম, এখন থেকে নয় আজকে 5 বছর ধরেই এরকম। দেখো চা বসিয়ে দিয়েছি, আর এইটা যেটা টেবিলটা আমার ঘরে ছিল ঠিক এই জায়গাটায় রাখা, এইটা বের করেছি। এটা ধোয়া ছাড়া আর পোছাপুছির গতি নেই, এটা জাস্ট ধুয়ে ফেলতে হবে। আর ওই দেখো এটার মধ্যে কত কী ছিল, এগুলো এখন পরিষ্কার করে করে ওর মধ্যে তুলবো, ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে। আর অপ্রয়োজনীয় জিনিসগুলো তো বাতিল করে দেবো। আর তাই ভাবলাম চাটা আগে করে নিই, হাজব্যান্ড ফ্রেশ হয়ে এসছে, অনেকক্ষণ ওকে চা দিতে হবে। তো আমিও একটুখানি খাবো, খেয়ে আবার কাজে লাগবো। আমি বাথরুম থেকে নিয়ে আসলাম, কারণ ওটা ধুয়ে পরিষ্কার করেছিলাম, আর যথেষ্ট ভারী আর অনেকটা বড়। এটা আমার ছেলেকে মুখ দেখে আমার বাবা দিয়েছিল, তো তখন আমাকে বলেছিল দেখ সোনার জিনিস নিবি না যে কাজে লাগার একটা জিনিস নে। তা আমি বলেছিলাম যে ঠিক আছে, আমাকে তাহলে একটা বেড টেবিল দাও, আমার বেড টেবিলের খুব দরকার, কারণ বেডের পাশে যে কোনো জিনিস, জলের বোতল, ফোনের চার্জার, ওষুধ, এইগুলো যদি বেডের পাশে একটা বেড টেবিল থাকে তাহলে ভীষণ সুবিধা হয়। তো এই টেবিলটা তখন বাবা আমাকে কিনে দিয়েছিল, সত্যি বুঝতে পারছি কত করে লং টাইম পর তোমাদের মুখের সামনে এরকম ভাবে আসছি। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 12:15, এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম বিছানার মধ্যে, দেখো ওই জন্য। আর যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছি, আর তাই জন্য আজকে টিফিন তো হয়ে গেছিলো, তারপরে অনেকক্ষণ সবাই মিলে একসাথে ছিলাম, মা বাপি আমি হাজব্যান্ড সবাই ছিল। হাজব্যান্ড এখন বেরিয়ে গেলো ছেলেকে নিয়ে আসতে, আর তোমাদের সাথে যেটা শেয়ার করার, দেখো আয়নাটা আর এই শোকেসটা, এখানে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো, যেরকম আমার সিঁদুর, কাজল, চিরুনি, রিমোট, ধূপকাঠি, আর এই চাবি ঠাবি সব হেনা তেনা, ছেলের টিপ পরানোর কাজল, আর ওর কিছু অ্যাওয়ার্ডস রয়েছে। আর এখানে সেপটপ বক্স রাখা আছে, শুনুর এই একটা খেলনা একটু উপরে রেখে যে যত্ন করে থাকে, ওখানে প্রেশার মাপার মেশিন, এগুলো একটুখানি রেখেছি পুছে ঠুছে যতটা পেরেছি। আর এই দেখো এই জায়গাটা, তোমরা ভাবে যেটা আবার মানে পাতা ছিল সেটাই আবার পাতলাম, একদমই না। এইরকম আমার দুটো, মানে এগুলো সোফার হাতলের কভার ছিল, সেগুলো আমি এখন এখানে পাতি, যেহেতু সোফাটা এখন নিচে আছে আর লাগেও না। আর এগুলো সব পরিষ্কার করেছি, ঘরটাকে মোটামুটি এখন পরিষ্কার করা আছে, শুধু ওই আলমারির কভারটা পরাতে হবে। আর এদিকে চলো দেখাই, সেকশনে চলে এসেছি, মা অলরেডি রান্না বসিয়ে দিয়ে গেছে। তো এইখানে দেখো উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এটা এখনই নাবাবো। আর ভাত একদম ফুটে এসেছে,
ভাতটাও বন্ধ করে দেবো, একটু টকবক করে ফুটে যাক, আর এই মাংস হবে, ব্যাস এই রান্না। অবশ্যই মা মাংসের মশলাও করে দিয়ে গেছে, এখন শুয়ে বসে হেলে দুলে খালি মাংসটাকে রান্না করতে হবে। আর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এত আনন্দ লাগে, মনটা এত ফ্রেশ লাগে। একটুখানি ভাবলেও শুয়ে নিই, কারণ এখন যতই দিন এগিয়ে আসছে ততই আমার একদম মনে হচ্ছে 5 মিনিট দাঁড়ালে 10 মিনিট শুই। তো এটা হয়েছিল, ছেলের টাইমও হয়। আমার ছেলের কিন্তু ওয়েট হয়েছিল জানো তো 3 কিলো 600, মানে লাস্ট যে 11 দিন আগে ডেট দিয়ে দেয় আমি তখন নিজেই আর কি ওয়েটটা ক্যারি করতে পারছিলাম না, এত ওয়েট হয়ে গেছিলো। এমন না যে খুব হেলদি মোটাসোটা হয়েছিল, কিন্তু অনেকটা লম্বা হয়েছিল, মানে ওকে দেখলে মনে হতো না যে ও এক সদ্য হয়েছে, ওকে দেখলে মনে হতো ও প্রায় 1 মাসের বাচ্চা। তো জানি না এখন এটা সুস্থ একটা বেবি হোক, তোমরা সবাই আশীর্বাদ করো, এইটুকুনি আমার কামনা। আর খুব শিগগিরই ডক্টরের চেক আপও আছে, সেই সব ভিডিও তোমাদের সামনে আসবে। আর যাবো ডাক্তার দেখাতে, মানে ডেটটা এসে গেছে আর কি। ডাক্তার বলেছিলো যে 1.5 মাসের মাথায় চেক আপে আসতে, মানে যে টিটেনাসগুলো দেওয়া হবে সেই টিটেনাসগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে, টিটেনাসগুলো কমপ্লিট হওয়ার 1.5 মাসের মাথায় চেক আপে আসতে। তো 1.5 মাস কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়নি মানে হতে যাবে আর কি। তো এর মধ্যে আমি একটা চেক আপ করিয়ে নেবো, কারণ 7 মান্থস পড়তেই যাবে। তো যাই হোক, যতই দ্বিতীয়বার হোক না কেন জিনিসটা সব মানে আমার মাথা থেকে নেই, প্রথমবারে কী হয়েছিলো প্রথমবারে ভুলে গেছি, এখন যা হচ্ছে এখন সেইগুলোই নতুন করে ফিল করছি। আর সবটাই একটু চাপের, যেহেতু ফার্স্ট একটা বেবি রয়েছে, তার একটা ধকল রয়েছে, আর ওর স্কুল পড়া এইসবও রয়েছে, ওর যেন কোনো ক্ষতি না হয় কোনো কিছু দিক থেকে সেটাও আমার মাথায় চিন্তা রয়েছে। যাই হোক, ঠাকুর সাথে আছে, এত কিছু ভাবলে হবে না, যা হবে দেখা যাবে। তো চলো মাংসটা রান্না করি। তো এখানে দেখো, এখানে আবার জামা কাপড় গুলো নিয়ে বসে পড়লাম ভাঁজ করতে। এগুলো স্কুলের ড্রেস, এগুলো এখন মোটামুটি করে ভাঁজ করে রাখলাম, কারণ এগুলো আবার বাপি আমাকে ইস্তিরি করে দেবে। আর যেহেতু এখন আর এই ড্রেসটা লাগবে না, আবার সেই মঙ্গলবার দিন থেকে লাগবে, কারণ এর মধ্যে আর স্কুল যাওয়ার নেই, স্যাটারডে সানডে ছুটি, আর মনডেতে আমাদের প্রোগ্রাম আছে, একটুখানি যাওয়ার আছে। হচ্ছে মাংস, আলু দিইনি, আলু ছাড়া মাংস আর ভাত, আর এর সাথে উচ্ছে আলু ভাজা ছিল, খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার খাওয়ার পর এই কটা বাসন ছিল, দই ঠই এই সব খেয়েছি, তো এখন আর মাজবো না, বিকজ এই দেখো সোনা বাবাকে নিয়ে এসেছি। ঘরটা এত পরিষ্কার লাগছে কি বলবো, কিন্তু গরম লাগছে, একটুখানি এসিটা চালাতে হবে। সো বন্ধুরা, খাওয়া দাওয়া তো বললাম, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে নিয়ে শোবো। তো কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে মা ফোন করেছিল যে ভাইয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ও খুব ভালো মার্কস করেছে, 90% মার্কস পেয়েছে। তো ভীষণ খুশি, আমরা এক্সপেক্টও করেছিলাম ওর থেকে যে ওরকম পাবে, বাট একটু না যখন হাফ ইয়ারলি পরীক্ষাটা হয়েছিল তখন একটু ডগমগ হয়ে যায় না, গা এলানি দিয়ে দেওয়া, অত ভালো করে না পড়া, একটু ওর সাথে এরকম হয়েছিল, বাট ফাটিয়ে দিয়েছে নিজে অ্যানুয়ালিতে। আমি বলেছিলাম যে যা খুশি কথা বলুক না কেন ভাই, যা খুশি অ্যালিগেশন দিক, যা খুশি তোকে বলুক, তুই শুধু মুখ বুঝে শুনে যাবি, আর রেজাল্টে দেখিয়ে দিবি যে তুই কীরকম মার্কস পেতে পারিস বা তুই কীরকম টাইপের স্টুডেন্ট। তো যাই হোক, সেটাই হয়েছে, ভালো লেগেছে, মানে গর্ব করে বলছি এমনটা নয়, ভালো, নিজেকে প্রকাশ করতে পারলেই ভালো, যে না আমি প্রমাণ করে দেখাবো যে আমি কতটা ভালো, সেটা করতে পেরেছে আলটিমেট। তো আমি ভীষণ খুশি ওর জন্য। তো ভাবলাম যখন আমার ভেতরকার যা যা খুশি তোমাদের সাথে আমি শেয়ার করি, এই খুশিটা কেন শেয়ার করব না, এইটা ওর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ইচ্ছে হচ্ছে এখনই বাড়ি যাই, গিয়ে ওকে একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে, একটা চিকেন চাপের প্যাকেট দিয়ে দিয়ে হাতে দিয়ে বলি, রে ভাই তোর আজকে ট্রিট আমি দিলাম, তুই এত ভালো রেজাল্ট করেছিস। তো যাই হোক, এবার এটাকে নিয়ে ঘুমাতে হবে, এ দেখো একে নিয়ে টয়লেট বলতে হয়, তো সবই তো জানো, যাও করে আসো। তো ওকে নিয়ে শুতে হবে আস্তে আস্তে, না হলে তো বিরক্ত করবে। জুতো আছে, হাত দিও না,
তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো স্টিল দ্যান টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি যে হেলদি থাকবে। ভিডিওটা শেষ করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অন করো। তো আজকের মতন টাটা।